ওকে, একটা মুদ্রা চারবার নিক্ষেপ করলে এটা হচ্ছে প্রোবাবিলিটি ট্রি, নমুনা ক্ষেত্রগুলো একটু বল, ক্লাসের কে কে বলতে পারবা? এল 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 এল, সবাই কি বুঝতেছো? এল 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 এল, তারপর একটা কি হবে? এল 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 সি, এল 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 সি, তারপরে এল এল সি এল, এল এল সি সি, এরপরে আসো এল সি এল এল, এল সি এল সি, এল সি সি এল, এল তিনটা সি। এবারে আসো সি দিয়ে শুরু, সি ট্রিপল এল, সি এল এল সি, সি এল সি এল, সি এল সি সি, সি সি এল এল, সি সি এল সি, সি 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 এল, আর ফাইনালি চারটা সি। বেরা দেখে দেখে লিখতে পারবা না আমার মতো করে? সি এল এল এল, সি এল এল সি। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই এই একটু আঁকলে চার নাম্বার পেয়ে যাবা, প্রোবাবিলিটি ট্রি আর নমুনা ক্ষেত্র। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো আমাকে গতে বলছে, এটা আমি আর মুসলাম না, আমাকে বলছে যে দেখাও যে মুদ্রা যতবার নিক্ষেপ করতেছো, যদি এন বার নিক্ষেপ করি তাহলে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে মোট ঘটনার সংখ্যা। প্রশ্নটা পড় যে মুদ্রাটা যদি এন বার নিক্ষেপ করা হয় সংঘটিত ঘটনা সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন হয়, মানে একবার নিক্ষেপ করলে কয়টা ঘটনা বলো তো? কে কে বলতে পারবা একবার নিক্ষেপ করলে ঘটনার সংখ্যা কয়টা? দুইটা। দুইটা, এল আর সি। এটা কি চার টাকারে দেখাও? খ হতে এটা একটা চার্ট করতেছি, মুদ্রা নিক্ষেপ, নমুনা ক্ষেত্র আর নমুনা ক্ষেত্রটাই বড় আর সংঘটিত ঘটনা। এবার আমাকে বলো একবার মুদ্রা নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটা কি? এল সি, সংঘটিত ঘটনা দুই, দুই মানে হচ্ছে দুইয়ের পাওয়ার এক। এবার কে কে বলতে পারবা যদি দুইবার নিক্ষেপ করি নমুনা ক্ষেত্র কি কি? এতটুকু হিসাব করো, এল 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 সি, সি এল সি সি। সবাই কি বুঝতেছো? মোট ঘটনা চার, চার মানে দুই স্কোয়ার। বলো তিনবার নিক্ষেপ করলে কি হবে? এল এল এল, এল এল সি, এল সি এল, এল সি সি, সি এল এল, সি এল সি, সি সি এল, আর তিনটা সি। বলো কয়টা ঘটনা ঘটছে এখানে? আটটা, আট মানে টু কিউব। ভেরা চারবার নিক্ষেপ করলে আমি যদি এটা আর না লিখি তাহলে কি চলবে? এটা পারবা না লিখতে? এটা ষোলো, ষোলো মানে টু এর পাওয়ার ফোর। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ওই ড্যাশের জায়গায় কি লিখবা, এই জিনিসটা লিখবা? সবাই কি বুঝতেছো আমার কথা? আমি কারো কথা শুনতে পাচ্ছি না। ওকে, তাইলে বলো একবার নিক্ষেপ করলে টু টু দি পাওয়ার ওয়ান, দুইবার করলে টু স্কোয়ার, তিনবার করলে টু কিউব, চারবার করলে টু এর পাওয়ার ফোর। তার মানে মুদ্রা এন বার নিক্ষেপ করলে, মুদ্রা এন বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা টু টু দি পাওয়ার এন হয়। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাই, ক্লাসের সবাই বুঝছো ভাইয়া? জি স্যার। ধন্যবাদ। 17 নাম্বার সিলেবাস শেষ, 18 নম্বরে চলে যাচ্ছে।
ভাই আমরা কি ছকের উপরে কিছু লিখব না না ডাইরেক্ট ছক করে দিব না খ থেকে পাই খ এর প্রোবাবিলিটি ই থেকে পাই সরাসরি ছক করব বুঝছো উপরে কিছু লেখা প্রয়োজন ছকে তো সব লেখা 18 নম্বরে বলছে একটা ঝুড়িতে আটটা লাল 10টা সাদা আর 7টি কালো মার্বেল আছে দৈবভাবে একটি মার্বেল নেওয়া হবে সমগ্র সম্ভাব্য ফলাফল এরা বলো তুমি যদি একটা মার্বেল নাও সমগ্র সম্ভাব্য ফলাফল কি হয় মার্বেলটা লাল অথবা সাদা অথবা কালো আমি কি বুঝাইতে পারছি মানে সমগ্র সম্ভাব্য ফলাফল বলতে বোঝায় যে জিনিসটা কি হবে কি কি হতে পারে এই একটা লাইন যদি লেখো তাহলে তুমি দুই পেয়ে যাচ্ছ ক্লাসের সবাই কি বুঝতেছো আমি একটু গুছায় লিখে দিই কিভাবে লিখবা ধরি মার্বেলটি লাল হওয়ার ঘটনা হলো আর আর ফর রেড সাদা হওয়ার ঘটনা ডব্লিউ লাল সাদা আর কালো ছিল লাল সাদা আর কালো কি ভেড়া তাহলে সম্ভাব্য সকল ঘটনা সেট কি হইতে পারে ভেরা আর ডব্লিউ বি সবাই কি বুঝতে পারছো রেড অথবা হোয়াইট অথবা ব্ল্যাক হবে যে কোনো একটা ক্লাসে সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও মানে নমুনা ক্ষেত্রে সকল উপাদান হচ্ছে আইদার রেড অথবা হোয়াইট অথবা তাহলে স্যার এটা সংখ্যা দিয়ে প্রকাশ করা লাগবে না মানে না না মোট কয়টা সেটা বলা লাগবে না আমাকে তো বলে নাই মোট কয়টা মার্বেল আছে আমাকে কি বলছে সমগ্র সম্ভাব্য ফলাফল মানে তোমার ফলাফল কি আসতে পারে তুমি একটা মার্বেল নিছো দৈবভাবে সেই মার্বেলটা কি হইতে পারে লাল এখন আটটা লালের মধ্যে কোন লাল হইলো সেটা কি আসলে কোনো জানার বিষয় আটটা লাল মার্বেল কি সেম না বুঝছো তুমি আমার কথা ফলাফল মানে রেজাল্ট কি আসবে রেজাল্ট মানে এই না যে আটটা লালের মধ্যে একটা লাল আসছে সবাই কি আমার কথা বুঝছো জি স্যার আচ্ছা বলছে মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা আর তুই বলছে সাদা না হওয়ার সম্ভাবনা লাল আছে আটটা সাদা আছে দশটা কালো আছে সাতটা তো মোট মার্বেল সংখ্যা আগে বের করি খতে আমি যদি একটা বক্স আঁকি তাতে আটটা লাল মার্বেল দশটা সাদা মার্বেল সাতটা কালো মার্বেল আছে মোট মার্বেল সংখ্যা তোমাদের বক্স আঁকার দরকার নেই তুমি বলবা একটা বাক্সে এতগুলো মার্বেল আছে মোট মার্বেল সংখ্যা হচ্ছে 25 তাহলে নিরপেক্ষ ভাবে বা দৈব ভাবে একটি মার্বেল নেওয়া হবে দৈব ভাবে একটি মার্বেল নেওয়া হলো তাই বলো পি অফ মার্বেলটি লাল এক নম্বর পি অফ মার্বেলটি লাল কত হবে ভেরা ক্লাসের কয়েকজন পাতা মার্বেলটি লাল হবে 8/25 দুয়ে বসে মার্বেলটি সাদা না হওয়া আগে মার্বেলটি সাদা বের কর মার্বেলটি সাদা সম্ভাবনা কত 10/25 মানে 2/5 তাহলে সুতরাং বলো মার্বেলটি সাদা নয় এটার সম্ভাবনা কত হবে 1-2/5 হবে অশেষ এত পিচ্ছি এবার আমাকে একটু বলবা সম্ভাবনায় এবং বলতে কি বোঝায় সম্ভাবনায় এবং গুণ গুণ এবং বলতে গুণ বোঝায় আমাকে পরেরটা কি বলছি তোমাকে দেখাই প্রশ্নে বলছে যে প্রতিস্থাপন না করে মানে একটা মার্বেল তুলে তুমি আর মার্বেল
তুলবা পর পর চারটি মার্বেল তুলছো, সবগুলা সাদা হওয়ার সম্ভাবনা হয়। মানে বিষয়টা এমন, প্রথম মার্বেলটি সাদা এবং দ্বিতীয় মার্বেলটিও সাদা এবং তৃতীয় মার্বেলটিও সাদা এবং চতুর্থ মার্বেলটিও সাদা, তাহলে সম্ভাবনাগুলো কি হবে বলতো? হ্যাঁ, প্রতিটা গুণ হবে না? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই, আমি কোনো উত্তর পাইলাম না। গ, দৈবভাবে পরপর চাপ প্রতিস্থাপন না করে, মানে একটা মার্বেল তুললে আর ফেরত রাখবো না, প্রতিস্থাপন না করে পরপর চারটি মার্বেল। প্রতিস্থাপন না করে বলতে কি বোঝানো হয়েছে? মার্বেল একটা উঠাবো, ওই মার্বেলটা আর বাক্সে রাখবো না, তাহলে পরের বারে যখন উঠাবা একটা কমবে না? জি স্যার, এটাই বুঝানো। পি অফ, ফার্স্ট অফ অল বলো প্রথম মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত? প্রথম মার্বেলটি লাল, ক্লাসে কে কে বলতে পারবা? স্যার লাল নাকি সাদা? সাদা না? ও সাদা বলছে, ও চারটাই সাদা আছে। প্রথম মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত বল? 10/25, তার মানে 2/5। নেক্সট বলো, দ্বিতীয় মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? ক্লাসে কে কে বলতে পারবা দ্বিতীয় মার্বেলটি সাদা? হ্যাঁ, জানতে চাচ্ছি। প্রতিস্থাপন করবা না, একটা লাল সাদা মার্বেল তুমি তুলে ফেলছো, এখন সাদা মার্বেল কয়টা আছে, মোট মার্বেল কয়টা আছে? সাদা কয়টা? 9/24, এক্সেলেন্ট, 3/8। বলো পি অফ, তৃতীয় মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? (8/23). সবাই কি বুঝতে পারো? আর বলো পি অফ লাস্ট, চতুর্থ মার্বেলটি সাদা কত হবে? 7/22। মানে জানতে চাই পি অফ কয়জন ক্লাসে পারবা চারটি মার্বেলই সাদা, কত হবে? চারটি মার্বেলই সাদা হওয়ার সম্ভাবনা কত হবে, কে কে বলতে পারবা? প্রথম মার্বেলটি সাদা এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এবং মানে সম্ভাবনায় কি হয়? গুণ। ওকে, সো কাটাকাটি যায় কি কি? 8/8 ক্যান্সেল, আর 2 আর এটা কাটলে মনে হয় 11 হয়, আর কিছু আমি দেখতে পাচ্ছি না। তো উপরে হইল 21 আর নিচে হইল 5/11/23, 1265। ক্লাসের সবাই কি বুঝতে পারছো সম্ভাবনা গুলা গুণ করছি কেন? চারটি মার্বেলই সাদা, এটা মানে বুঝায় প্রথম মার্বেলটি সাদা এবং দ্বিতীয় মার্বেলটি সাদা এবং তৃতীয় এবং চতুর্থ। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ওকে, সো এই গ নাম্বারটা একটু আনকমন ম্যাথ ছিল, এটা একটু দেখে নিবা। ইসের উপরে 14 অধ্যায়ের উপরে একটা এক্সাম হবে, তোমাদের অনেকগুলো এক্সাম আসলে ডিউ হয়ে গেছে। মানে আমার কাছে আসলে প্রপারলি, মানে আমি তো অনেক সময় বাসা থেকে ক্লাস নেই, আমি যেই যেই পরীক্ষাগুলো ডিউ হয়েছে এই 14 অধ্যায় তো দিবই, আর আগে কোন কোন চ্যাপ্টারগুলো এক্সাম নেওয়ার কথা বলছিলাম একটু গ্রুপে আমাকে আজকে লিখে দিবা। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, তো অধ্যায় 13-তে চলে যাচ্ছি, হায়ার ম্যাথের সম্ভাবনা, সরি সম্ভাবনা না, ঘন জ্যামিতি, দুঃখিত। এই ঘন জ্যামিতি চ্যাপ্টারটা কিন্তু আবার জেনারেল ম্যাথেও আছে তোমাদের। ভাইরা, তোমাদের কাছে আমি একটা কয়েকটা কথা জানতে চাই, সেটা হচ্ছে অনেকেরই বোধ হয়, আমি জানি না 20 বা
22 পর্যন্ত বোধহয় আছে, এর পরের গুলা মনে হয় নাই। ফয়জুর রহমানের কি সবগুলো আছে? হ্যাঁ 20 পর্যন্ত আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আইডিয়াল স্কুলে কি 20 পর্যন্ত আছে? মানে আমি যতটুকু জানি যে 20 বা অনেকের ম্যাক্সিমাম হয়তো 24 পর্যন্ত থাকতে পারে। তো যাই হোক, আমরা স্টার্ট করতেছি। ফার্স্ট অফ অল, কয়জন তোমাদের মধ্যে কয়জন কোনকের সূত্র পারো? পারো কি কেউ? আমি 11 থেকে স্টার্ট করব, তার আগে আমাদের কোনকের সূত্রগুলো একটু জানতে হবে। আমি সূত্রগুলো আগে লিখে নিই, তারপরে অনুশীলনীতে যাচ্ছি। প্রথমে হলো কোনক। কোনকের চারটা সূত্র আছে। এটা হলো উচ্চতা, এটা ভূমির ব্যাসার্ধ। এরা কেউ কি বলতে পারবা এটাকে কি বলে? কোনকের এই বক্ররেখাটাকে হেলানো উচ্চতা। হেলানো উচ্চতা এল। ভেরি গুড। সো এটা হলো একটা কোনক, তার উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর। এইচ একক, ভূমির ব্যাসার্ধ আর একক, আর হেলানো উচ্চতা হচ্ছে এল একক। আমি একটু তোমাদের কাছে জানতে চাই, প্রথম সূত্র, কোনকের হেলানো উচ্চতা সমবৃত্ত ভূমিক বলা হয়। সমবৃত্ত ভূমিক কোনকের হেলানো উচ্চতার সূত্র কি? কয়জন পারবা? রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এল স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল হবে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার একক। দুই নম্বর বলো, সমবৃত্ত ভূমিক কোনকের ভূমির ক্ষেত্রফল কত? যারা একটু বলবা, ভূমি ভূমিতে কি আছে, কোনকের ভূমিতে কি আছে? বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক। সবাই কি জানি? জি স্যার। আছে সবাই? তিন নাম্বার, সমবৃত্ত ভূমিক কোনকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল মানে বুঝছো? আমি একটু যদি বোঝানোর চেষ্টা করি, এটা যদি একটা কোন আইসক্রিম হয়, সাপোজ এটা একটা কোন আইসক্রিম, কোন আইসক্রিমের ক্রিমটা থাকে তো গোলের মধ্যে, আর বক্রতলটা হলো বিস্কুটটা, বিস্কুটের মতো যেটা থাকে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই, ক্লাসের সবাই কি বুঝতে পারছো? এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল বর্গ একক। এইটার প্রমাণ আনফর্চুনেটলি তোমাকে আমি এখন দেখাইতে পারতেছি না। এইচএসসি তে তোমরা যখন ক্যালকুলাস শিখবা তখন তুমি এই সূত্রের প্রমাণ শিখতে পারবা। এবার আমাকে বলো, কোনকের তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? ভূমি আর বক্রতল মিলে হলো সমগ্র তল, কত হবে কে কে বলতে পারবা? এই দুটা যোগ করলে, কমন নিলে, পাই আর আর প্লাস এল। আর ফাইনালি পাঁচ, সমবৃত্ত ভূমির কোনকের আয়তন হবে, পরীক্ষালব্ধ ফলাফল হচ্ছে সিলিন্ডারের আয়তনের এক তৃতীয়াংশ হচ্ছে সমবৃত্ত ভূমির কোনকের আয়তন। তাহলে সমবৃত্ত ভূমির কোনকের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। সবাই কি বুঝতে পারছো? সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে, আজকে শুধু কোনক নিয়ে আলোচনা করতেছি। নেক্সট ক্লাসে আরো তিনটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, সিলিন্ডার, গোলক। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি স্যার। আচ্ছা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে নিই তোমাদের, সেটা হচ্ছে আমার মনে হয় মঙ্গলবারের যে ক্লাস আছে পরশুদিন, সেটা বৃহস্পতিবার নিতে হবে সেম টাইম। কারণ
আমার হচ্ছে উইকলি বৃহস্পতিবার বন্ধ, কিন্তু আনফরচুনেটলি মঙ্গলবারে একটা কাজ করে যাচ্ছে, এই কারণে আমি মঙ্গলবারের সব ক্লাস শুধু তোমাদের না সেটা বৃহস্পতিবারে শিফট করতেছি। কারো কি এই টাইমে কোনো পড়া আছে? মানে শুধু মঙ্গলবার একটা বৃহস্পতিবারে পড়ে, হ্যাঁ শুধু এই সপ্তাহের জন্য। তো যাই হোক, আমি প্রথমত তোমাকে দেখাচ্ছি কোনকের অনেকগুলো অঙ্কই আছে। সবার আগে দেখো 11 নাম্বার অঙ্কটা বলছে একটা সমবৃত্ত ভূমির কোনকের উচ্চতা দেয়া আছে এইচ, ভূমির ব্যাসার্ধ দেয়া আছে 6, বলছে সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তনটা নির্ণয় কর। তার মানে লাস্টের দুইটা সূত্র চাইছে, এইচ আর আর দেয়া আছে। কিন্তু বলতো ভাইরা, সমগ্র তল বের করতে হলে কি এল লাগবে না? সবাই কি বুঝতেছো সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে কি এল লাগবে না ভাইরা? জি ভাইয়া। ওকে, তো আমাদের ফার্স্টে এল বের করে নিতে হবে। 11 নাম্বার থেকে শুরু করতেছি, আগের গুলো পড়াবো, আয়তাকার ঘনবস্তু সবগুলোই পড়াবো। দেয়া আছে কোনকের উচ্চতা h ইকুয়াল টু 8 সেন্টিমিটার, সেন্টিমিটার আছে না মিটার আছে? হ্যাঁ একটু বলো তো, মোস্টলি সেন্টিমিটার সেন্টিমিটার। আর আর ভূমির ব্যাসার্ধ হচ্ছে r 6 সেন্টিমিটার। তাহলে আমাকে জানা জানা আছে হেলানো উচ্চতার সূত্র কি? হেলানো উচ্চতা l কত হবে? ক্লাসে কয়জন বলতে পারবা সূত্র? দেখো রুটওভার 8² + 6² সেন্টিমিটার। ক্লাসে কয়জন বলতে পারো যে এতে মানটা কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? ক্লাসে কয়জন মুখস্থ হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল? বর্গ একক, মানটা বসাই, আর হচ্ছে 6 আর 6 L 10 16, বর্গ সেম কত হয়? 96 × 3.14 মাস, 301.5936 বর্গ সেম। আর এরপরে হচ্ছে এবং আয়তন, আয়তনের সূত্র কি? কার কার মুখস্থ আছে কোনকের আয়তন? 1/3 πr² h, ঘন একক, মানটা বসাও 1/3 3.1416, আর স্কয়ার 6² 8, ঘন সেন্টিমিটার। এক্স্যাক্টলি এইটাও 301.5936 ঘন সেন্টিমিটার পায়, দুটা কিন্তু আলাদা, একটা বর্গ একটা ঘন। সুবিধাটা হচ্ছে ঘন জ্যামিতির অঙ্কে ফর্মুলা বসাই দিলেই তোমার ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি একটা বুঝছো? স্যার এই চ্যাপ্টারটা কত ইম্পর্টেন্ট? অনেক ইম্পর্টেন্ট, 4 নম্বরের কোশ্চেন আসি, বুঝছো? মানে পুরা সৃজনশীল আসবে না, 4 নম্বর আসবে। এটার সাথে কোনটা মিশাই দেয় জানো? যে স্থানাঙ্ক জ্যামিতি বা ভেক্টর আছে না, এই তিনটা মিলাই দেয়। মানে যাদের স্থানাঙ্ক জ্যামিতি আছে, স্থানাঙ্ক জ্যামিতির সাথে এইটাকে মিশিয়ে দেয়, মানে যাদের এই দুটেই আছে, আর যাদের ভেক্টর আর এটা আছে, তার ভেক্টর আর এটা মিশিয়ে দেয়। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ওকে, এরপরে 12 নম্বরটা পড়ো। বারো নম্বরে বলা হয়েছে একটা সমবৃত্ত ভূমির কোনকের উচ্চতা দেয়া আছে 24 আর আয়তন দেয়া আছে, হেলানো উচ্চতাটা বের করতে বলছে এল।
মানে উচ্চতা দেয়া আছে আয়তন দেয়া আছে তার মানে আয়তনের সূত্র জানি 1/3 পাই আর স্কয়ার h সেটা হলো 1232 তার মধ্যে h জানি তাহলে কি r বের করে ফেলতে পারবো না সবাই কি আমার কথা বুঝছো জি স্যার তো এখানে যেটা দেয়া আছে সেটা হলো কোণকের উচ্চতা h = 24 সেমি ভূমির ব্যাসার্ধ দেয়া নাই আয়তন দেয়া আছে এবং আয়তন হলো 1232 ঘন সেমি ধরি ভূমির ব্যাসার্ধ r সেমিমিটার জানা আছে কোণকের আয়তন সূত্র কি ভেরা কোণকের আয়তন 1/3 পাই আর স্কয়ার h ভেরি গুড 1/3 পাই আর স্কয়ার h ঘন একক প্রশ্ন মতে কি এই 1/3 পাই আর স্কয়ার h টাই 1232 না সবাই বুঝছো কিনা এটাকে 7 ত্রায় বলতে পারি 7.0014 হয়েছে ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভূমির ব্যাসার্ধ হয়ে গেছে কিন্তু ভেরা আমার কি ভূমির ব্যাসার্ধ চাইছে উত্তর না ভেরা ভূমির ব্যাসার্ধ চাইছে না চাইছে হেলানো উচ্চতা বলো তো হেলানো উচ্চতার সূত্র কি রুট ওভার h স্কয়ার প্লাস r স্কয়ার ভেরি গুড আবার হেলানো উচ্চতা l হচ্ছে রুট ওভার h স্কয়ার প্লাস r স্কয়ার একক দ্যাট উইল বি রুট ওভার 24 স্কয়ার প্লাস 7 স্কয়ার সেন্টিমিটার ক্যালকুলেট করো এটা মনে হয় 25 সেন্টিমিটার আসবে আশা করি ম্যাথগুলো বুঝতে পারতেছো হ্যাঁ এগুলো কি সহজ না অঙ্ক ক্লাসের সবাই কি বুঝতেছো জি স্যার ওকে আমাদের একটু সময় মোটামুটি আছে সো আমরা গোলকের অঙ্ক দুইটা দেখাই দিচ্ছি সহজ একদম তাহলে নেক্সট ক্লাসে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে মানে আমাদের হোপফুলি মানে 11 থেকে 10টার মতো অঙ্ক করাইতে হবে বাকিগুলো সেম টাইপ আছে তো যদি আমি 4টা করাই ফেলতে পারি আজকে শেষ হয়ে যাবে গোলক সেকেন্ড কনসেপ্টটা পড়াচ্ছি প্রথমে কোণক দেখাইলাম যদিও কোণকের অঙ্ক বাকি আছে ভেরা তোমরা কি জানো বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্য কি ভেরা বৃত্ত হয় হচ্ছে ফাঁপা আর গোলকটা কি হয় গোলক হয় সলিড মার্বেলের মতো আর সবাই কি বুঝতেছো মানে গোলকটা হয় হচ্ছে সলিড মানে অ্যাজ লাইক অ্যাজ মার্বেল বা ধরো লোহার কল এরকম আর বৃত্ত তো ফাঁকা থাকে ক্লাসের সবাই কি বুঝতেছো পার্থক্য দুটার মধ্যে সূত্র দুটা লেখো এক দুটা সূত্র গোলকের পৃষ্ঠতল
পৃষ্ঠতল বা সমগ্রতল দুটো একই কথা। পৃষ্ঠতল বা সমগ্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার বর্গ একক। আর দুই নাম্বার গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4 বাই 3 পাই আর কিউব ঘন একক। আশা করি ক্লাসের সবাই এই দুটো সূত্র বুঝছ। সূত্রের প্রমাণ 4 পাই আর স্কয়ার এটা আপাতত করতে পারছি না, কারণ তোমাদের তা জানানোর জন্য টু ফার্দার স্টাডির প্রয়োজন। এখন মানে এসএসসি লেভেলে তোমরা সূত্রগুলো মুখস্থ করে নিবা। সবাই কি বুঝছো আমার কথা? ফিজিক্সে করেছিলাম। করছো? হ্যাঁ ফিজিক্স, মানে ফিজিক্সে করছো। হ্যাঁ তাহলে খুব ভালো কথা। মানে যদিও তোমাদের একটু কিসের আইডিয়া থাকা লাগবে, মানে ক্যালকুলাসের আইডিয়া থাকা লাগবে, বা অন্যভাবে অনেকভাবে প্রমাণ করা যায়, মানে হয়তো শর্ট কোনো একটা ফরম্যাট আছে সেইভাবে এটাকে চিন্তা করে করা যায়। তো আমরা যে ম্যাথটা তোমাদের করতে দিচ্ছি খুবই সহজ। মানে তোমরা জানো যে ঘন জ্যামিতিক অঙ্কে সূত্র বসাই দিলে সহজ একদম। এরা আমাকে বলো 14 নাম্বারটা কি আমি বাড়ির কাজ দিই করতে পারবা? আর দে আছে 4 পাই আর স্কয়ার আর 4 বাই 3 পাই আর কিউব বসাই দিলে পারবা না সবাই? জি স্যার পারব। আমি তোমাকে 15 নাম্বারটা করাই দিচ্ছি। প্রশ্নে বলছে 6 8 8 এই তিনটা গোলক মানে কাচের গোলককে গলায়া 9 সেন্টিমিটারের একটা বড় গোলক বানাইছে, তাহলে আর এর মানটা কত? তাহলে বলো তিনটা গোলককে গলায় যদি একটা গোলক তৈরি করে থাকি তাহলে এই তিনটা গোলকের আয়তনের সমষ্টি কি এই গোলকটার আয়তনের সমান না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে বের? 4 বাই 3 পাই 6 কিউব ঘন সেমি। নিচে নিচে লেখো 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4 বাই 3 পাই 8 কিউব। আর সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4 বাই 3 পাই আর কিউব। আর 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4 বাই 3 পাই 9 কিউব। এই তিনটাকে গলায়া এইটা তৈরি করছে, তার মানে এই তিনটা আয়তনের সমষ্টি কি বড়টার আয়তনের সমান হবে না? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। তাহলে প্রশ্ন মতে এই তিনটার সমষ্টি হবে নিচেরটার সমান। তো প্রশ্ন মতে 4 বাই 3 পাই 6 কিউব 4 বাই 3 পাই 8 কিউব 4 বাই 3 পাই আর কিউব সমান 4 বাই 3 পাই 9 কিউব। তো 4 বাই 3 পাই কমন নিয়ে কেটে দাও। ছয় কিউব 216, 8 কিউব 512 প্লাস আর কিউব 9 কিউবে 729। তো আর কিউব উইল বি 729 থেকে 728 বার হবে। আর কিউব হচ্ছে 1, সো আর এর মান উইল বি 1। তার মানে অ্যান্সার আর ইকুয়াল টু বেসিক্যালি 1 হবে। তার মানে লাস্ট গোলকটা হচ্ছে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? ক্লাসের সবাই? জি জি ভাইয়া। আচ্ছা তোমরা যেহেতু রিসেন্টলি অধ্যায় 14টা পড়ছো, তাহলে আমি সম্ভাবনার উপরে একটা কোশ্চেন আজকে তোমাদের গ্রুপে দিচ্ছি, তোমরা এই পরীক্ষাটা আগে দাও। সবারই কিন্তু সম্ভাবনা আছে,
আর নেক্সট ক্লাসে তো আমরা এই 13 শেষ করব ঘনজ্যামিতি। বেড়া এখন কিন্তু এমন হইতে পারে যে তোমার এটা সিলেবাসে নাই বা অন্যের আছে, কিন্তু আমি সবটাই করাই ফেলব। সবাই কি আমার কথা বুঝছো? সবার সিলেবাসই আলটিমেটলি কভার আপ হবে। ক্লাসে সবাই আমার কথা বুঝছো? জি স্যার, জি ভাইয়া।